এই সমাবেশ থেকে শপথ নিতে হবে আনিসের খুনিকে ধরতে হবে বিচার করতে হবে আর যদি নবান্ন নির্দেশে এসআইটির নামে মিথ্যাচার করে যেমন চিট ফান্ডে যেমন তোলাবাজি যেমন সোনা পাচারে যেমন গরু পাচারে যেমন খুনে যেমন ধর্ষণের সমস্ত কিছুকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এ মুখ্যমন্ত্রী বুঝে নিন এত বড় ধামা তার কাছে নেই এত ধামা দেওয়া দাবার নেই যে পশ্চিমবঙ্গে গত ১২ বছর ধরে যে জুলুম হচ্ছে যে অন্যায় হচ্ছে তাকে চাপা দিয়ে রাখবেন কেউ কেউ মনে করছে হুকুমদারি পুলিশকে দিয়ে হবে শ্রীলঙ্কায় দেখেছেন স্বৈর শাসনে কিরম হয় দিল্লিতে জাহাঙ্গীরপুরীতে শাহিনবাগে মোদি অমিত শাহ যোগীরা উত্তরপ্রদেশে কর্ণাটকায় হরিয়ানায় বুলডোজার পাঠিয়ে কোথাও সেডিশন অ্যাক্ট যেসব নেতার নাম করে প্রতিবাদী কণ্ঠস্বরকে সে বামপন্থী আন্দোলনের কর্মী হতে পারে মানবাধিকারের কর্মী হতে পারে সাংবাদিক হতে পারে ছাত্র কমরেড হতে পারে শিল্পী কবি সাহিত্যিক হতে পারে যেই একটু বেসুরো কথা বলল তাকে দেশদ্রোহী তকমা দেবেন বুলডোজার চালাবেন কমরেড সীতারাম বলেছে না বুলডোজার দিয়ে কয়েকটা ঘর ভাঙা যায় মানুষের মনোবল ভাঙা যায় না ইতিহাস গড়ায় কই বুলডোজার কই পেলোডের ইতিহাস নেই বানাতা ইতিহাস জনতা বানাতি হে জনগণ ইতিহাস তৈরি করে শ্রীলঙ্কায় দেখেছেন পুলিশ কম ছিল মিলিটারি কম ছিল আর ওই যে কেন্দ্রের মন্ত্রীরা মিছিল করে বলেছিল না প্রতিবাদী লোকজনকে গলি মারো সালোকো আরে গলি মারো সালোকো বললা আসান হে শ্রীলঙ্কা মে এক এমপি প্রতিবাদী লোকজনের ওপরে গুলি চালিয়েছিল শাসকের গুলি শেষ কথা বলে না তারপরে মানুষ যখন রাস্তায় নেমে পড়ে স্বৈর শাসন পালাবার রাস্তা খুঁজে পায় না শিক্ষা নিতে হবে একেবারে তাজা শ্রীলঙ্কা থেকে যারা রাজপক্ষের পক্ষে ছিল সে শ্রীলঙ্কায় হোক দিল্লিতে হোক আর কালীঘাটে হোক সাবধান রাজা রানীর দালালি করে বসে দিন চলবে না প্রাসাদ ঠিক করবে না ইতিহাস রাস্তা ঠিক করবে সড়ক ঠিক করবে গ্রাম সংসদ থেকে দেশের সংসদ তৃণমূল থেকে বিজেপি সব ছারখার করে দিয়েছে আগের সংসদ নেই বলেগা জনতা সড়ক মে সংসদ বিঠায়েগি বেরোজগার নৌজবানো কা রোজগার কা হক শিক্ষা কা অধিকার স্বাস্থ্য কা অধিকার আবাস কা অধিকার হক পাওয়ার অধিকার হক কথা বলার অধিকার রাস্তায় নেমে মানুষ তাও কেড়ে নেবে মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখুন মিছিল করতে দেবো না মিটিং করতে দেবো না শহীদ বেদি ভেঙে দেবো লেনিনের মূর্তি ভেঙে দেবো সুকান্তর মূর্তি ভেঙে দেবো দেখছেন না দুর্গাপুরে এখন জোর করে লুট করা মিউনিসিপাল কর্পোরেশন করেছে আর বলছে লেনিনের রাস্তার নাম পাল্টে দেব লেনিনের সড়কের নাম লেনিন তো গোটা দেশের বিপ্লবের গোটা বিশ্বের বিপ্লবের রাস্তার নাম আজকে মাদ্রাস সার্ভিস কমিশনের ছেলে যাদের মাদ্রাসায় শিক্ষক হওয়ার কথা তাদের উপর লাঠিচার্জ হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে কালকে টেটের আপার প্রাইমারি কবে পরীক্ষা দিয়েছে দুবার ইন্টারভিউ হয়েছে আর প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে শিক্ষামন্ত্রী কোর্ট বলছে দুর্নীতি করেছে চুরি করেছে চাকরি নিলাম করেছে একদিকে পথ খালি আছে অন্যদিকে পথকে নিলামে বিক্রি করেছে যে তো আপদ জুটেছে
আর তারপরে এখন হাইকোর্টে ঝামেলা করে জজের মুখ বন্ধ করতে চাইছে। এসএসসি ছেলে মেয়েরা ধর্ণা দিচ্ছে না প্রেস ক্লাবের সামনে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা লড়াই করছে না, কোন মিডিয়া খবর দিল না, যতক্ষণ না আমরা কি হইচই পাঠালাম, যতক্ষণ না আনিস খান খুন হলো। আমি এই সমস্ত সংগ্রামীদের সালাম জানাই। ঈদের দিন এই পাশে রেড রোডে মুখ্যমন্ত্রী গেলেন ইমামের পাশে ইমামি হতে, বক্তৃতা করলেন, ভরসা আছে কিনা? এসএসসি ছেলে মেয়েরা যারা ধর্ণা দিচ্ছে চাকরি চাই, মুখ্যমন্ত্রী বলেন আমার উপর ভরসা আছে, তোমরা ধর্ণা তুলে নাও আমি তোমাদের দিয়ে দেবো, আগের অনেক বলেছেন, ওরা শোনেনি, ঈদের নামাজে যায়নি, ওই প্রেস ক্লাবের সামনে ওই ছেলে মেয়েরা যারা এক মাস রমজানের সময় না খেয়ে ওখানে উপোস করে বসেছিল, কোনো ইফতার পার্টি দেখানোতে যায়নি, তারা ওইখানে আলাদা করে নামাজ পড়েছে, তাদেরকে সালাম এই জন্য জানাচ্ছি। কখনো কখনো ধর্ম পালন ও প্রতিবাদের ভাষা হয়, ঈদের নামাজও করে ওরা আলাদা করে ওখানে প্রতিবাদটাকে দেখিয়েছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।